কেয়ামতে কারা সাফাত করতে পারবে কেয়া কারা সাফাত করতে পারবে ইমানদাররাও সুপারিশ করতে পারবে সাধারণ ইমানদাররা সুপারিশ করতে পারবে এবং একজন নেককার বান্দা সুপারিশ করতে পারবে নেককার মানে জান্নাতি যারা তারা সবাই সুপারিশ করতে পারবে প্রত্যেকটি জান্নাতি সুপারিশ করতে পারবে তার শর্ত পালন করে শর্তটা পূরণ করতে হবে এক নম্বর শর্ত হচ্ছে জান্নাতে যাওয়ার পরে অর্থাৎ যিনি জান্নাতে যার শিরিক নাই তিনি আল্লাহ তালা করেন ও রাদি আল্লাহ কাউলা যার কথাটা গ্রহণযোগ্য হবে কেমন আর যার অনুমতি পাবে আল্লাহ অনুমতি দিবেন মান্দাল্লা দিয়সাহ ইল্লাহ ইল্লা ইজনিহি আল্লাহর অনু অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা আলিমা ইয়সা আলিমাই ইলিমা ইয়সা ও ইয়ারদা আল্লাহ যাকে চাইবেন যে তুমি বলো তা সে সুপারিশ করবে আর যাকে এলহাম করবেন তুমি যাও বলবে যে আল্লাহ আমার অমুক ভাই আমার সাথে ছিল দুনিয়াতে চলছিল খুঁজে পাচ্ছি না বলে দেখো নাম থেকে বের করে নিয়ে আসো যাই দেখবে যে হ্যাঁ কী বলে আমি তো এই বিপদে পড়ছিলাম বলে আল্লাহ ওর বের করে তো বের করে নিয়ে আস নিয়ে আসতে পারবে এরকম জান্নাতিরা আচ্ছা ইমানদাররা একে অপরে বন্ধু হবে যেদিন শত্রু হবে না কিন্তু কাফেররা বদমাসরা একে অপরের শত্রু হবে বা তথাকথিত এখন যারা দিন বিরোধী আছে একে অপরে শত্রু হবে এখন একে অপরের একে অপরকে ডাকতেছে এতে বসে বসে ফেসবুকে কেউ নাস্তিকতার দিকে ডাকতেছে দিন বিরুদ্ধে দিকে ডাকতেছে সরিয়ে বিরুদ্ধে বিরুদ্ধে ডাকতেছে আল্লাহ শরীতের বিরুদ্ধে নামছে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আল্লাহ শরীতের বিরুদ্ধে নামছে অনেকে দেখবেন যে টক শো ঝাল শোতে বসে বসে আল্লাহর শরীতের বিরুদ্ধে কথা বলতেছে এগুলি সবই হাসার মাঠে শত্রু হবে একে অপরের নিচে থাকার জন্য রব্বে রব আতিম আল্লাহ ডবল দ আল্লাহ দু তোরও ডবল দিলাম দুইজনে ডবল দিলাম তুই বলছো যেহেতু অর্থাৎ ডবল শাস্তি সেখানে তার চিরস্থায়ী হবে যদি কোনো কুহুরের ভিতরে চলে যায় তারা আর যারা ইমানদার গুণা করেছে অপরাধ করেছে অপরাধ বোধ আছে যার মধ্যে এবং সে মনে করছে যেটা আসলে অপরাধ তারপর অপরাধ রয়ে গেছে তবাকস্তে ফার করে যায়নি আল্লাহ তালা তাদেরকে এই সমস্ত কারণে জাহান্ন দিয়েছে ইমানদার তার ভাই জানাতে গেছে সে তার কথা স্মরণ করবে আল্লাহ তার মধ্যে স্মরণ করাই দিবে আল্লাহ নিজে স্মরণ করার কিছু নেই সেটা জান্নাতের প্রত্যেক রাতের প্রত্যেকটি কাজ আল্লাহর ব্যবস্থা করে ব্যবস্থাপনা করে দেবেন আপনাকে আপনার অন্তরে স্মরণ করে দেবেন আপনি যখন বল আল্লাহ আমার অমুক ভাইটা তো আমার সাথে ছিল খুঁজে পাচ্ছি না আল্লাহ দেখো দেখে তাকে বললো আল্লাহ ওকে তো ওখানে আমি তুই বের করে দাও আল্লাহ তো ঠিক আছে নিয়ে আসো ইমান ছিল ছিল তো জাহান আমি জ্বলছে এখন বের করে নিয়ে আসবে এইভাবে সুপারিশ হবে সেখানে রসুল সুপারিশ করবেন শহীদরা সুপারিশ করবেন সিদ্দিকরা সুপারিশ করবেন ন্যাককারবান্ধারা সুপারিশ করবেন ইমানদাররা প্রত্যেকে তার অবস্থা অনুসারে সুপারিশ করতে পারবে তবে শর্তটা কিন্তু জরুরি সেটা হচ্ছে তিনটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার ইমান থাকতে হবে যার জন্য সুপারিশ করবে তার ইমান থাকতে হবে কবরে চলে আছে কবরে চলে যাওয়ার আগে ইমান নিয়ে কবরে গেছে এটা হতে হবে শিরিক ছিল না কুপুরে ছিল না মুনাফেকী ছিল না আল্লাহকে সব জায়গায় মনে করে নাই আল্লাহ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে নাই আল্লাহর নীতিকে অস্বীকার করে নাই এই জন্য শিরিক কুপুর নিয়ে জানতে হবে আগে এর উপরে আমার বিভিন্ন দর্শ আছে আপনারা শুনে নেবেন ইনশাল্লাহ একটা মানুষ সারা জীবন যদি এটার দায়িত্বে নিয়ে থাকে এটা বড় কিছু হবে যে শিরিক কুফুর করব না শিরিক করবো না কুহুরি করবো না মুনাফেকে করবো না এটা তো সবচেয়ে বড় কাজ হবে সারা জীবনের জন্য যে এটা মানুষকে জানাবো শিরিক এবং কুহুরি এবং মুনাফেকে তিনটে জিনিস যদি দিয়ে যেতে পারে কবর যেতে পারে তার কোনো না কোনো মুক্তির ব্যবস্থা হবেই হবে শেষ পর্যন্ত কেউ যদি না করে আল্লাহ তালা তিন কোষ আল্লাহ তালা থেকে বের করে নিয়ে আসবেন আল্লাহর কোষ কত বড়ো অর্থাৎ সবাই তার আল্লাহর রহমতের মাধ্যমে চলে আসবে তারা আসে তারা জাহা তাদেরকে রাখা হবে জাহান্নামের নামের জান্নাতের এমন একটা নাহারে যে নাহার একটা নদী একটা নদীর মধ্যে রাখা হবে একটা নালার মধ্যে যেখানে তাদেরকে ফেলা হবে তারা পোড়া পোড়া হাদিসে আছে পোড়া জিনিস এই পোড়া জিনিস ধীরে 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 সুস্থ হয়ে একেবারে তারা আবার পুরো মানুষে পরিণত হবে মানুষ হিসেবে আসবে তো এ পোড়াটা সুস্থ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আল্লাহ তারা তাদেরকে উঠে নিয়ে আসবে তো একটাই শর্ত বড় কুফুরি বড় এবং বড় নেফাকি থাকতে পারবে না এগুলি থাকলেই কিন্তু আর জীবনে কোনো দিন কেউ সুপারিশ করবে না হ্যাঁ যে মুশ্রিক হবে যে কাফের হবে যে মুনাফিকি করবে দিনের মধ্যে এদের জন্য কেউ কোনো দিন সুপারিশ করতে পারবে না আল্লাহর তালার তা আল্লাহ তালা তিনি যে তার হাতের ভিতরে যদি দুই কোষ নিয়ে তিন কোষ নিয়ে আসবেন চিটার ভিতরে সে পড়বে না তাহলে আপনি সুপারিশ পাবেন এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ইমান নিয়ে কবরে যেতে হবে ইমানটা থাকতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যিনি যিনি সুপারিশ করবেন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে অর্থাৎ তিনি জান্নাতে যাওয়ার মতো জানাতে চলে গেছে এরকম মজা হতে হবে জান্নাতে যাওয়ার আগে তিনি সুপারিশ করতে পারবেন কারোর জন্য তিন নম্বর শর্ত হচ্ছে তিন নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহর অনুমতি থাকতে হবে অনুমতি বা এলহাম হবে তাকে ইউলহাম তাদেরকে বলা হবে তো তারাই বলবে যে আল্লাহ আমার এই তো আল্লাহ বলবেন যে যাও তুমি এই যে যাও অর্থাৎ যখন অনুমতি না হবে তখন কিন্তু কিছু করবেন না একমাত্র রসুল আল্লাহ সাল্লাম সাল্লা তিনি অনুমতি নেওয়ার পর থেকে যখন থেকে তিনি হাসরের মাঠের বিচারের অনুমতি নেওয়ার পর থেকে তিনি বারবার চাইতে থাকবেন যখন তিনি ইমানদাররা পার হয়ে যাচ্ছে পার হবে যখন সেরাত পার হবে তখনও রসুল সুপারিশ থাকবেন আল্লাহম্মাল্লিম সাল্লিম সাল্লিম আল্লাহ নিরাপদ রাখো আমার মতকে নিরাপদ রাখো অর্থাৎ রসুলের সুপারিশ কিন্তু তখনও চলতে থাক চলছে এরপরও চলবে হাঁসরের মাঠেও চলবে কিছুক্ষণ অর্থাৎ অর্থ হচ্ছে রসুল সুপারিশ কিন্তু অনুমতি নেওয়া হয়েছে তিনি সুপারিশ করে থাকবেন আপনাদের অনু আপনাদের আমাদের বা সাধারণ সবাই অনুমতি শুরু হবে যখন জাহানাতে যাওয়ার পর থেকে এর আগ পর্যন্ত আর কারো অনুমতি থাকবে না এই জন্য আমরা বিষয়টা বুঝতে হবে যে কারো সুপারিশে আশায় বসে না থেকে নিজের আখেরাতের কাজ নিজে করে যেতে হবে যদি আটকে পড়ে যায় ইমান যদি থাকে আল্লাহ তালা সেই তা থেকে উদ্ধার করে নেবেন সত্যেকে চিন্তা করবেন জাহান নামে না যাওয়ার জন্য জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ জাহার নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি এবং জাহান্নামের আগুনে কিছুই থাকবে না শরীর পুরো ছাঁই হয়ে যাবে সুতরাং জাহান্নামের এই আগুনে যাওয়ার কি দরকার সুপারিশে আশা বসে থাকা চিন্তা করবেন যেন আমার আপনার কারো যেন সামান্যতম আগুনের আলো কোনো আগুনের সামান্যতম জিনিস না লাগে আমরা যেন পার হইতে পারি এই চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলতে হবে আরেকজনের সুপারিশে আশায় বসে থাকা যাবে না আরেকজন সুপারিশে আশায় বসে না থাকে আল্লাহর রহমতের পার হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে নিজেকে নিজে নিজেকে ছোট করে রাখুন এবাদত করুন এবং হারাম কাছ থেকে দূরে থাকুন হারাম হারাম থেকে দূরে থাকুন হালাল মেনে চলুন এবং সরিয়া মোতাবেক চলুন এবং শিরিক বেদার থেকে দূরে থাকুন আর সহি আঁকিদা গ্রহণ করুন সবার আগে সহি আঁকিদা গ্রহণ করুন সহি থাকলে আপনার জীবনের একটা মুক্তির একটা উপায় আছে আর সহি আঁকিদা না থাকলে আপনার মুক্তির কোনো উপায় নেই বেশিরভাগ মানুষ আপনাকে তাদের বাপদাদার ধর্মের দিকে আহ্বান জানাচ্ছে বাপদাদার মতের দিকে আপনি কোরআন এবং শূন্যের দিকে আসুন কোরআনসুন না মানলে এটা সহিয়াগীতে হবেই হবে কোনো সন্দেহ নেই যদি আপনি সাহাবাদের নীতি চলেন মেনে চলেন সাহবা নীতি মেনে চলেন ইমামদের নীতি মেনে চলেন আপনি সহিয়াগিতে থাকবেন আর যদি অমুক তমুকের নীতি দার্শনিকদের নীতি কালাম শাস্ত্রবিদের নীতি মেনে চলেন আপনি সহিয়াকে থাকতে পারলেন না আপনার জন্য আখ্রাতের মুক্তির কোনো গ্যারান্টি আপনি পেলেন না আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ব্যবসা আত্ম করুন